শ্রীজা, ইটস ডান। রিমলি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। আমাদের এখন আনন্দ করার সময়। তুমি প্লিজ এবার একটু হাসো। রিমলি যে ডিভোর্স পেপারে সইটা করবে সে ব্যাপারে আমি কনফিডেন্ট ছিলাম আন্টি, কিন্তু আমার আসল ভয়টা হচ্ছে উদয়কে নিয়ে। ও যা শুরু করেছে এখন, রিমলির কথা মতো কি ও পেপারে সাইন করবে? উদয় শুনলে একমাত্র রিমলির কথাই শুনবে শ্রীজা, আর কারো কথা নয়। এক্স্যাক্টলি শ্রীজা, তুমি একদম নিশ্চিন্ত থাকো, রিমলি যখন উদয়ের কাছে গেছে তখনও খালি হাতে ফিরবে না। কে বললো রিমলি দাদাভাইয়ের কাছে গেছে? রিমলি তো ড্রয়িং এ ঘুরঘুর করছে। রিমলি ওর ভাইকে পরমদার সাথে গ্রামে ফেরত পাঠিয়ে দিয়েছে। ওয়াও, দ্যাটস গ্রেট। এবার সব কটাকে এক এক করে ঘর থেকে নামাবো, তারপর আমার বাড়িটা আবার আগের মতো হয়ে যাবে, আর তারপর উদয়ের সঙ্গে শ্রীজার বিয়েটা দিয়ে আমি নিশ্চিন্ত হব। তুমি নিশ্চিন্ত হলেও আমি যে খুব একটা নিশ্চিন্ত হতে পারছি না আন্টি। কি এই কথা কেন বলছো শ্রীজা? কারণ রিমলি উদয় জীবন থেকে চলে গেলে উদয়কে কোনোদিন আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে আন্টি? তোমার এরকম সন্দেহের কারণ? কারণ আছে কাকামুনি। তখন উদয় আমাকে যেভাবে দোষারোপ করলো তাতে আমার ক্লিয়ারলি মনে হচ্ছে হয়তো চাপে পড়ে আমাকে বিয়েটা করে ফেলবে। কিন্তু কোনোদিনও মন থেকে আমাকে স্ত্রীর জায়গাটা দিতে পারবে না। ভাবতে পারছো আন্টি তখন আমার পজিশনটা কি হবে? শ্রীজা, এই সমস্ত নেগেটিভিটি একেবারে মাথা থেকে সরিয়ে দাও। এখন এখন আমাদের আনন্দ করার সময়, লেটস এনজয়। আর আর উদয় এখন কেন এভাবে রিয়্যাক্ট করছে বলতো? কারণ ওর মাথার মধ্যে রিমলি জাঁকিয়ে বসে আছে। যে দিন রিমলি ওর মাথা থেকে চলে যাবে সেদিন উদয় আবার আগের মতো হয়ে যাবে। আর তাছাড়া রিমলির মতো একটা অশিক্ষিত, কি ব্যাপার, কাগজটা কোথায় সাইন করিয়ে নিচ্ছ? না বড় ম্যাডাম, সেটাই কইতে আসছিলাম। গাড়িবাবুর হাতে একটু চোট লাগছে তাই উনি সইটা করতে পারেন নাই। হোয়াট? চিন্তার কোনো কারণ নাই বড় ম্যাডাম, ওনার হাতটা একটু সাইরা গেলেই উনি সই কইরা দিবেন। রূপজিৎ, ছেলেটার হাতে চোট লেগেছে, কি যে করে না ছেলেটা! আমি দাঁড়াও, আমি আমি গিয়ে দেখি। বেট বৌদি, তোমার এখন ওখানে যাওয়াটা ঠিক হবে না। বাট রূপজিৎ, নিজের মনকে শক্ত করো বৌদি। আমাদের উদয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য না এখন এই যন্ত্রণাগুলোকে ইগনোর করতে হবে। ইউ আর রাইট রূপজিৎ। এখন আমায় দুর্বল হলে চলবে না, কিছুতেই না। কলমি, এ বৃষ্টি আসতেছে, ধানগুলো তুইলে রাখো। কলমি, ও কলমি, যাই যাই যাই, ও নি যাই। ও মা গো, আরে গুন্টু, তুই আয়া পড়ছস কি রে? এই জামাই বন্ধু জি, আসো আসো বাবা, আসো আসো, বসো বসো বসো। কি রে পোলা, কত কষ্ট কেন আইসা? শুনছ অগো, একটু ঠান্ডা জল দাও না, এতক্ষণই পথ আইছে। হ্যাঁ আনি আনি আনি।
জামাই বন্ধু বসো বসো, কি কি হয়েছে হঠাৎ করে ঘুমটে লইয়া কইতেছি? ভালো আছে তো সবাই ওইখানে? ধন্যবাদ। চিন্তা করবেন না। তা তুমি ঘন্টুরে নিয়ে সৈলাইলি যে বড় রিমলি জামাই কেউ কিছু কইলো না? আসলে উদয়রা সপরিবারে একটু ঘুরতে যাচ্ছে, সকলের টিকিট কাটা হয়ে গেছিল কিন্তু ঘুমটুর শেষ মুহূর্তে আর টিকিট পাওয়া যায়নি, সেই জন্যই ওকে ছাড়তে এলাম, আর কিছু নয়। বুঝলাম। ওই বেটা মুখে কুলুপ দিয়ে আসুস কেন, কথা কইবি না? কি রে দিদির জন্য মন কেমন করে? আসলে হঠাৎ করে ওকে চলে আসতে হয়েছে তো, তাই বাবুর মন খারাপ করেছে। আচ্ছা আমি আজ আসি। না বাবা, আসে আসি আসি এইভাবে হয় নাই, তুমি বসো খাইয়া দাইয়া তারপরে যাবে। না 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 মামা, আজ খাওয়া দাওয়া করতে বলবেন না, আমি একটা কাজ ফেলে এসেছি, আমাকে ফিরতেই হবে, আমি বরং আরেকদিন এসে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ আজ আজ আসি। হ্যাঁ আরে আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, সাবধানে যাইও। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি এখানে একা একা আপন মনে কি কইতেছ? কও আজকে সন্ধ্যাবেলা কি খাইবা? তুমি যা কইবে সেইটাই বানাবো। আমি কিছু খাবো না রিমলিপ, খিদে নেই আমার। আমি জানি যে নিয়া দিদি তোমরা সবাই আমার ভুল বুঝতেছ, কিন্তু একদিন আমি সব ঠিক কইরা দিব। সেইটা কি? এটা তো আমার বাবার হাতের লেখা, এখানে কি করে এলো? বিকাশ সিং, উনি তো বড় বাবুর ড্রাইভার ছিলেন, তাহলে কি চিঠির সূত্র ধরেই বড় বাবুর কাছে পৌঁছানো যাইব? কার চিঠি রে রিমলি? জানাচ্ছ ওই বিকাশ সিং, তুমি বিকাশ সিং এর চেনো? হ্যাঁ তো চিনি তো। কে সে? ও তো বড়বাবুর গাড়ি চালাতো, খুব ভালো লোক ছিল, আর বড়বাবু ওকে খুব ভালোবাসতেন। আচ্ছা, ও তো এই বাড়িতেই থাকতো, সেই বড়বাবু যখন চলে গেলেন
তারপর থেকে বিকাশ সিং কেন কোথায় হারিয়ে গেল আচমকা। তা হঠাৎ বিকাশ সিং এর কথা জিজ্ঞেস করলি কেন? এটা কি ওরই চিঠি? তা এই চিঠি দিয়ে এখন আর কি হবে রে মা? ওটা বরং ময়লার বাক্সে ফেলে দে, আর কি করবি? গাড়িবাবুরে এক্ষুনি ব্যাপারটা জানাইতে হইব। খুব কষ্ট হইতেছে না? হাতটা সিধা করে রাখে নিলে বেশি কষ্ট হইব। দেখি আইতে পারি গাড়ি বাবু? এইটা একটু দেখেন। এটা কি? ওই যে বড় বাবু যে গাড়ি চালাইতেন না, বিকাশ সিং, ওই ওনার নামে এখন চিঠি আইছে আজ বিকালে। বিকাশ সিং মানে বিকাশ কাকা? হ্যাঁ, ওই ওই বিকাশ কাকাই। আপনি ওই বড় বাবুর ওই খাতাটাতে ওনার নাম পাইছিলেন, আপনার মনে আছে? গাড়িবাবু জানেন তো আমার নাম মনে হইতেছে, যে এই এই বিকাশ কাকার সন্ধান পাইলে না বড় বাবুরও খুঁজা পাইতে আমাকে সুবিধা হইব। গাড়িবাবু আপনি তুমি প্লিজ এরকমই থেকো রিমলি, নিজেকে চেঞ্জ করো না। তোমার এই আচমকা বদলে যাওয়াটা না আমি মেনে নিতে পারছি না রিমলি। তুমি যে সহজ সরল ভাবে কথা বলো, আমি তো এই গাড়ি বাবু, এটা আপনি কি করতেছেন গাড়ি বাবু? আমি আপনারে একখান জরুরি কথা কইতে আইলাম, আর আপনি আপনি কিনা সেই কথাই পাইরা বইলেন। আপনি তো প্রতিজ্ঞা করছিলেন গাড়ি বাবু যে আপনি আপনার বাবারে খুঁজা বাইর করবেন, তাহলে এখন এই গুরুত্বপূর্ণ কাজটা সাইডা দিয়ে আপনি আপনি মিথ্যা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা কেন করছেন? বন্ধু হয়ে আপনার পাশে থাকুম, আর তাই এই চিঠিটা আমি দিতে আইছিলাম। কিন্তু এখন আপনি যা করতেছেন তাতে তো বন্ধুত্বটাও বোধ হয় টিকবো না। এই সিচুয়েশনটা ক্রিয়েট করার জন্য কে দায়ী রিমলি? কে দায়ী শুনি? এটার জন্য একমাত্র তুমি দায়ী রিমলি। আমাকে কনস্ট্যান্টলি একটা মানসিক চাপের মধ্যে ফেলে ভেতর থেকে ভেঙে দিচ্ছ তুমি, রিয়েলাইজ করছো না সেটা? এই তাকাও না এইদিকে, রিয়েলাইজ করছো না? কি বলেছিলাম আমি তোমায়? বলেছিলাম আমরা একসঙ্গে মিলে আমার বাবাকে খুঁজে বের করব, রাইট? বলিনি? আর এখন তুমি আমার পাশ ছেড়ে দিচ্ছ। আপনি কেন বুঝতে পারতেছেন না গাড়ি বাবু যে আপনার পাশে আমারে মানায় না? আর এই মিথ্যা সম্পর্কে বোঝা বয়া বেড়াইতে বেড়াইতে আমি ক্লান্ত হয়ে গেছি গাড়ি বাবু। মিথ্যে কি বললে? আমাদের সম্পর্কটা মিথ্যা? মিথ্যা
তাই নাকি? আর তুমি যে আমার ইমোশন নিয়ে খেলছো রিমলি, এটা ঠকানো নয়। সেই জন্যই কইতাছি গাড়িবাবু, আমার মতন একটা খারাপ মেয়ের সঙ্গ সাইরা দেন, ভুললা জান আমারে, তাইলেই সকলের মঙ্গল। পারবো না মিলি, পারবো না, তোমাকে ছাড়া থাকাটা আমার পক্ষে পসিবল নয়। তুমি কেন বুঝছো না আমি একলা হয়ে যাচ্ছি রিমলি? একলা যা সবকিছু থাইকাও যে নিজের একলা ভাবে না গাড়িবাবু, তারে স্বয়ং ভগবানও সাহায্য করতে পারে না। আমি তো কোন স্যার, এখনো সময় আছে গাড়িবাবু, নিজের সামলায় নেন, নাইলে একদিন সবটা ধ্বংস হয়ে যাইব সবটা। দেখো এতগুলো ঘটনা ঘটে গেল, অথচ রিমলি কিরকম হাসি খুশি মেজাজে সবার সাথে কথাবার্তা বলছে, কেন বলতো? কি করে সম্ভব? জানি না মা, রিমলির মতিগতি না আমার সত্যি মাথায় ঢোকে না। বিশেষ করে আমি না কখনো কোনো মেয়েকে দেখিনি যে নিজের ভালোবাসাকে এভাবে গলা টিপে মেরে ফেলছে। পিসিমণি, পিসিমণি তুমি সরো, আমার দামি করে দিতেছি। কোনো দরকার নেই রিমলি, তুই তো ডিসাইড করেই ফেলেছিস যে আমাদের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, তখন আর এসব করে মায়া বাড়িয়ে কি লাভ বল, ছেড়ে দে। পিসিমণি, নিজের সম্মানটুকু অন্তত রাখেন। তুমি কি ভাবো নিজেকে, কি ভাবো? হ্যাঁ, তুমি আমায় এভাবে অ্যাভয়েড করতে পারো না, তুমি উদয় মুখার্জিকে এভাবে অ্যাভয়েড করতে পারো না, কিছুতেই না। আমি কি বলছি তুমি কেন শুনছো না? আমি কতবার কতবার আমি আপনার কথা শুনুম গাড়ি বাবু, আপনার মনে হয় না যে একবার আপনি আমার কথা শুনতেছেন না? নিজের এতটা গুরুত্বপূর্ণ কেন ভাবেন যে অন্যের গুরুত্বই আপনার কাছে থাকে না গাড়ি বাবু? আমার সারেন গাড়ি বাবু, আমার তুমি কেন এরকম করছো? প্লিজ তুই চুপ কর, তুই কেন বুঝতে পারছিস যে ইমেদের কিচ্ছু শুনবে না, ও কি করবে সব ডিসাইড করে নিয়েছে, তুই চুপ কর না, চল তো একটু। কি ব্যাপার, কি এত চিৎকার চেঁচামেচি কিসের? আরে কি হয়েছে বুঝতে পারছো না মম? আমি রিমলির কাছে আমার ভালোবাসার ভিক্ষা চাইছি, ভিক্ষা। বেশ, তুমি যখন আমার কথা শুনবে না, আমিও তোমার কথা শুনবো না রিমলি, তোমার কথা মতন এই পেপারে আমি সই করবো না, উল্টে ছিঁড়ে দেবো।